জান্নাতের মধ্যে শুধু সুখ আর সুখ, কোনো দুঃখ নাই। কিন্তু মায়ের নবী বলেন সব জান্নাতীদের একটাই দুঃখ, উপরতলা জান্নাতীর একটাই দুঃখ, নিচের তলা জান্নাতীর একটাই দুঃখ, ভিআইপি জান্নাতীর একটাই দুঃখ, ওই নরমাল জান্নাতীর একটাই দুঃখ। সব জান্নাতীর আফসোস করবে আর বলবে আল্লাহ ওই সময়টা নিয়ে জান্নাতীর আফসোস করবে, যেই সময়টা বন্ধু বান্ধবী নিয়ে পার্কে ঘুরে ঘুরে কাটাইলো, যেই সময়টা ওয়াজ মাহফিলে না শেয়ার যুব ওই দোকানে বসে বসে কাটে দিলা, যেই সময়টা ওয়াজ মাহফিলে না আসিয়া ওই ঘরে ঘুমাইয়া ঘুমাইয়া কাটাই সরে যুবক, ওই সময়টা নিয়ে সব জান্নাতির আফসোস করবে রে বাবা, আর বলবে আল্লাহ আর যদি ওই সময়টা আমি জিকির করে করে কাটাইতাম, আল্লাহ তো জান্নাত আজকে দিলই, কিন্তু জান্নাতের ভিতরে আজ আমার আরো কোটি কোটি গুণ মর্তবাবার দিত। ওরে নবীর উম্মতের দাল, আমার আল্লাহ ডাক দে করে বান্দা, তুই তোর আব্বা রে আব্বা কুয়ে ডাক দিলে তোর আব্বা বড় খুশি, তোর মারে মা কুয়ে ডাক দিলে তোর মায়ে বড় খুশি। ওরে বান্দা তোর এই জবানটা তোর আব্বা দেয় নাই, তোর মা দেয় নাই, তোর দাদা দেয় নাই, তোর পীর দেয় নাই, এ ভোলার মুসলমান ও তোর পেছন আবদুল্লাহপুরের যুবক ভাই, আমার জীবনে এই তোর পেছন প্রথম প্রোগ্রাম আমরা যুবক, ও যুবক জানতে চাই এই জবানটার মালিক কে। আর জোরে একটা আওয়াজ দিয়ে বল কে, আল্লাহ বলে রে বান্দা আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তাকে থাকি তোর জবানটার দিকে, বান্দা তুই কোন সবে আমি আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দিবি, আমার আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দে আল্লাহ, আরো জোরে কো যুবক আল্লাহ, আরো জোরে বল আল্লাহ, আমার আল্লাহ কে রে বান্দা তুই যদি আমার একবার আল্লাহ কোয়া ডাক দেস, আমি আল্লাহর কুদরতি অন্তর তোর আব্বা আম্মা থেকে কুটি কুটি গুণ খুশি হইয়া যায়। ওরে নবীর উম্মতের দান, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ যদি তৌফিক দেয় এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ, থাকবেন তো? অনেক মানুষ দেখবেন বাড়ির কাছে ওয়াজ মাহফিল তারপরও আসে না, আসে না নাই বল কি রে কয়, অনেক মানুষ আছে বাড়ির কাছে মাহফিল তারপরও আসে না, আসে না নাই, ওয়াজ মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে, তাই মন রাত জাগিয়া দেখতে পারে হিন্দি সিনেমার নাচ, ঠিক কিনা? যুবকটি ঠিক কয় না রে, ওয়াজ মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে, তাই মন রাত জাগিয়া দেখতে পারো পরিমণির নাচ, দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান, ওরা কিসের মুসলমান, ওরা বল ওরা কিসের মুসলমান, ওরা কইলে নামাজেরই কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো ব্যথা গিরা বা ঠিকিরা, এমন মুসলমান আপনাদের এলাকায় নাই? নামাজের কথা বললে বলে যে হুজুর কাপড়টা খারাপ, বলতেছি যে কাপড় খারাপ হইলে চলবে মসজিদে চলবে এটা, হুজুর শরীরটা খারাপ, আছে না নাই, আছে না নাই,
কইলে নামাজেরই কথা দেখে কত অজুহাত হাতে ব্যথা পায়ে ব্যথা আরো ব্যথা গিরাবাদ রুকু সেজদা করতে নাকি রুকু সেজদা করতে নাকি মাজায় লাগে টান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শেরেক বেদাত ভন্ডা মিতে দেশটা গেল ভরিয়া ঠিকরা পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শেরেক বেদাত ভন্ডা মিতে দেশটা গেল ভরিয়া গাজার কলকিতান মারিয়া গাজার কলকিতান মারিয়া দেখে খাজার শান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান এমন মুসলমান এই সমাজে আসে না নাই ওরে নবীর উম্মতের দান এই মুসলমান ওই 313 জন মুসলমান ছিলেন ওই 313 জন মুসলমান ওই 313 জন মুসলমান বদরের ময়দানে হুংকার দেওয়ার কারণে আবু জাহেল সহ 1000 কাফেরের পাতলা পায়খানা হয়ে গেছে ঠিক কিনা বল ওরে নবীর উম্মতের দান সারা বিশ্বে 250 কোটি মুসলমান আছে এই মুসলমান গুলো যদি ঠিক মতো নারে তাকবীর আল্লাহু আকবরের হুঙ্কার দিত ওই সারা বিশ্বে সব কাফের মুশরিক বেঈমানদের নাস্তিক মুরতাদদের পাতলা পায়খানা হয়ে যেত ঠিক কিনা বল আজ মুসলমানের মুখে আওয়াজ নাই মুসলমানের আওয়াজ নাই ও যুবক ভাই আজ নবীরে এই ভোলার জমিন ও গালি দেয় আছে না নাই জোরে কো আছে না নাই বোলাতে হিন্দু বেশি নাকি মুসলমান বেশি আর জোরে বল জানতে চাই কোন দল বেশি ও যুবক ভাই হুঙ্কার নাই আওয়াজ নাই আওয়াজ নাই আওয়াজ নাই ওরে যুবক একটা আওয়াজ দিতে পারবি নি পারবি আওয়াজ দিতে পারবি তো যুবকেরা পারবি বুড়ারা পারবে আওয়াজ দিতে হ্যাঁ আওয়াজের কথা কইলে বুড়ারা কয় আমরা পারতাম না হুজুর যদি কি বিয়া করবেন নাকি হুজুর আরো দুইটা ঠিক কি না কয়দিন আগে গেছিলাম চাঁদপুরে বয়ান করতে এক জায়গায় বসছি দোকানে একটু নাস্তা খাবো গাড়ি থামায় বসছি বসার পরে এক বুড়া দিছি বসে রয়েছে বলছে হুজুর আমি চরমনাইর মুরিদ আপনার চরমনাই যান আমি হ্যাঁ আমি তো যাই চরমনাই তো বলতেছে বয়স আমি কি আপনার বয়স কত কয় প্রায় 150 হয়ে গেছে কত বছর তো আমি একটু নাস্তা খাওয়ার মতো আমি যা খাইতে নিছি ওনাকে একটা নিয়ে দিছি মুরব্বী মানুষ আমাকে একটু দোয়া করেন তো পাশে আমার লগে আমার ড্রাইভার আছে খাদেম আছে ওখানে বিয়ের কথা আলোচনা করছে তেমন কে আচ্ছা আমি দাদা আমি আপনি বিয়ে আরেকটা করবেন এখন হাসে বিয়ের কথা শুনে হাসতেছে হ্যাঁ 150 বছর বয়স তো আমার ড্রাইভার কয় হুজুর আরেকটা করার নিয়ত আছে হুজুর হ্যাঁ এই জন্য নারে তাকবীর দিতে পারবো না ইনশাল্লাহ হাত দুটোটা উঠাও উঠাও ডান হাতটা মুঠ করো মুঠ করছো এই যে নবীরে গালি দিচ্ছে না বলা ভাইয়া ওইটার বুকের মধ্যে একটা কিল মারতে পারবি পারবি নারে তাকবীর তাকবীর আল কুরআনের আলো আল হাদিসের আলো নবীজির দুশ্মনেরা হুশিয়ার সাবধান নারে তাকবীর মাশাআল্লাহ এই যে একটা আওয়াজ দিছেন না লাভ আছে না নাই লাভ আছে না নাই মাশাআল্লাহ আমার বোলাতে চরপেশন এই প্রথম প্রোগ্রাম কিন্তু এটার পর আরো 10টা প্রোগ্রাম দেওয়া হয়েছে চরপেশন এটা না করার আগেই 10টা দেওয়া হয়েছে আরো সামনে প্রোগ্রাম আছে তো যেটা বলতে চাইছি এই যে আওয়াজটা দিলেন কিছু দেখবেন আমাকে মুসল্লি আছে
ওয়া শুনতে আসছে বাড়ি থেকে, আসার পরে এসারে নামাজ পড়িয়া বাদাম কিনা পরে বাড়িতে নিয়ে গেছে বিবির জন্য, নিয়া বিবির হাতে আগে বাদামের পোটলাটা দিছে। বিবি কই আপনি দিয়ে আয় পড়ছেন, ঢাকার হুজুরের শরীর ভালো নাই যেন মুনাজাত দিয়ে চলে গেছে, মুনাজাত দিয়ে চলে গেছে তো এই জন্য চলে আসছি। এমন বিবিকে ঠিক আছে যা হুজুরে গেছে কি আর করার কি আছে, তাই এমন পরে খানাটা না খায়া শুইছে কম্বলে নিছে, এমন যখন তাকবিরটা দিছেন ওই বিবির কেন গেছে মাইকের আওয়াজ, কই মগা কিরে। এই যে কত মানুষের ওয়াজে মারত নারে তাকবির স্লোগান দিতে আছে আর তুমি বাদ পারি করতে এসে তাড়াতাড়ি ওড়ো ওড়ো জাগা নেই আজকে আমার কম্বলে নিছে, তোমারে বাড়াইছি আব্বা লাগে একটু দোয়া করবা, মার জন্য একটু দোয়া করবা, তুমি ফাঁকি বাস এটি দেখবেন আস্তে আস্তে এক দুইকে পুরো মাঠ ভরবো ইনশাল্লাহ। আছে না নাই? আছে নাই? মুসলমান ইমানদার, আল্লাহ রব্বুল আলামিন জানে দেয় কোরআনের কারিমের মধ্যে, আল্লাহ তাআলা জানে দেয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ জানে দেয় আয়াতের মধ্যে দুটি বিধান দিয়েছেন আমার আল্লাহ, আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বর আমার আল্লাহ বলেন গোলামি করবি আমি আল্লাহর, ওরে নবীর উম্মতের দল ও আব্দুল্লাহপুরের যুবক গোলামি চলবে কার? আরো জোরে বলো কার? কোন নেতার গোলামি চলবে? নেতার গোলামি চলবে না, পীরের গোলামি চলবে না, গোলামি চলবে কার? আল্লাহ কথাটাই বলেন, এক নম্বরে গোলামি করবি আমি আল্লাহর, গোলামি করবি কতদিন, দুনিয়াতে বাঁচবি যতদিন, সুবহানাল্লাহ। তার মানে বান্দা দুনিয়াতে যতদিন বাঁচবে নিঃশ্বাস যতদিন থাকবে ততদিন গোলামি করবে কার? আর জোরে বলো কার? আল্লাহ দ্বিতীয়তে বলেন ওবিল ওয়ালিদাইনি ইহসানা, আর খেদমত চলবে মার বাবার, খেদমত চলবে কার? আমার কথা বুঝেননি? খেদমত চলবে কার? ও নবীর উম্মত খেদমত করবি কতদিন, আব্বা আম্মা বাঁচবে যতদিন, আর যখন আব্বা আম্মা থাকবে না তোমার নিঃশ্বাস যতদিন থাকবে ততদিন আব্বা আম্মার জন্য দোয়া করা লাগবে, সুবহানাল্লাহ। এই হুকুমটা কার? ও নবীর উম্মত এটা বুঝে থাকলে বলো আমার আল্লাহ একায়াতের মধ্যে প্রথমে বললেন গোলামি চলবে আমি আল্লাহর, আর দ্বিতীয়বার বললেন খেদমত চলবে মা আর বাবার, এখান থেকে আমরা বুঝতে বাকি নাই আল্লাহ তাআলার পরে কার খেদমত, আল্লাহ নবীর পরে কার স্থান, এটা কে জারি করছে? আরো জোরে বলো কে? ওরে নবীর উম্মতের দল সাহাবী বিশ্ব নবীর দরবারে হাজির, যায় ডাক ডেকে নবী আমার, আমি আল্লাহ এবং নবীর পরে কাকে ইজ্জত করব গো নবী আমার? নবী বলে তোমার মার কলা সুম্মামান কলা উম্মুকা, কলা সুম্মামান কলা উম্মুকা, কলা সুম্মামান কলা উম্মুকা, কলা সুম্মামান কলা বুকা। মায়ার নবী বলেন এক নম্বরে তোমার মার, তারপরে কার? বলে তোমার মার, তারপরে কার? তোমার মার, তারপরে কার? তোমার বাবার। ওরে ভোরে চর্বেশ্বরের মুসলমান বুঝে থাকলে বলো আমার মায়ের নবী মায়ের কথা কয়বার বললেন? কয়বার? আর বাবার কথা কয়বার? এর নবীর উম্মতের দল এখানে একটা প্রশ্ন হয়, আমার মায়ের নবী কেন তিনবার মায়ের কথা বললেন একবার বাবার কথা বললেন? প্রশ্ন হয় কি হয় না? হয় না? মায়ের কথা বললেন কয়বার, বাবার কথা? ওরে নবীর উম্মতের দল, ভাই মানুষ ঢুকতে পারে না, জায়গা নেই পিছনে, একটু আগে বসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আলেম, ভাই যারা আছেন আলেম, আলেম যারা আছেন স্টেজে চলে আসেন, উলামা একরাম যারা আছেন স্টেজে আসেন, উলামা একরাম তো নিচে বসবেন কেন, স্টেজে জায়গা আছে চলে আসেন, মানুষ জায়গা পাইতেছে না বসতে, আপনারা স্টেজে আসেন ভাই, পুরা প্যান্ডেলে যারা আলেম আছেন সবাই স্টেজে চলে আসেন, আপনারা হলেন জাতির অলংকার, স্টেজে আপনারা আসবেন সুন্দর লাগবে। উলামা একরাম যারা আছেন ময়দানে একেবারে যেখানে যারা আছেন সবাই চলে আসেন, ভাই তোমরা একটু আগে বসো, আরো আগে বসো,
মানুষ পিছে দিয়ে আসতেছে, এরা তো জায়গা পাবে না ভাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে নবীর উম্মতের দান, আমার মায়ের নবী মায়ের কথা বললেন তিনবার, আর বাবার কথা বললেন কয়বার? ও নবীর উম্মত, মুফাসসিরিন কিরামগণ লিখেন, আমার মায়ের নবী কেন মায়ের কথা তিনবার বললেন রে বাবা? আজ এই ময়দানে যারা বৃদ্ধ আছো, আর যারা যুবক আছো, যারা আলেম আছো, ও যুবক ভাই, ও বৃদ্ধ দাদা, ও আলেম ভাই, তোমাদের কাছে বলতে চাই, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা কেউ মায়ের গর্ব সারা দুনিয়া আসতে পারি নাই, ঠিক নেই? ওই মায়ের নবী বলেন সন্তানের জন্য তিনটে কষ্ট করে, এক নম্বর কষ্ট গর্ভে ধারণের কষ্ট, তোমার আমার মা তোমাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন রে ভাই, ওই আমাকে আর তোমাকে আবার আল্লাহ 10 মাস 4 মাস 10 দিন পরে যখন রুহ মোবারক দিলেন, ওই তুমি আমি আমার মায়ের পেটের মধ্যে এত জোরে জোরে মাঝে মধ্যে লাথি মেরে দিছি রে বাবা, ওই তোমার আমার মা সারাদিন কাজ করার পর ওই বিকাল বেলা একটু খাইতে বসছেন, ভাতের প্লেটটা সামনে নিয়ে বসার পর তুমি আর আমি মায়ের পেটের মধ্যে এত জোরে একটা লাথি মেরে দিছি, ওই তোমার আমার মা খাবারের প্লেটটা সামনে রাখিয়া ওইখান থেকে উঠিয়া যায়, রে কত বৃদ্ধ বাবার মাথারা নরম নত হয়ে গেছে, তার মানে মায়ের কথা মনে পড়ে গেছে, ওই তোমার আমার মা যখন খাবারটা রেখে উঠিয়া যায়, তোমার আমার দাদি ডাক দেখো বৌমা খানা কি খাইবা না, ওই মা দুকুনি তখনও তোমার আমার দোষ দেয় না রে যুবক, তখন ডাক দেখো মা আমার শরীরটা কেমন জানি লাগে, আমি পরে খাবো আপনারা খানা খেয়ে নেন, ও যুবক ভাই, ও বৃদ্ধা বাবা, ও পর্দার অন্তরালের মা, ওই তোমার আমার মা রাতের গভীরে পৌষ মাসের শীতের রাত্রে ঘুমায়, আব্বা জানো ঘুমায়, হঠাৎ করে আব্বা জান উঠে দেখি তোমার আমার মা বিছানায় নাই, আব্বা জান চিন্তায় পড়ে গেলেন কোথায় গেল আমার বিবি, দৌড়াইয়া ঘরে গেলেন নাই, দৌড়াইয়া বারান্দায় গেলেন নাই, বাইরে যাইয়া দেখি তোমার আমার মা উঠানের মধ্যে হাঁটতেছে, ডাক দেখে বিবি এত রাত্রে কেন তুমি বাইরে ঘোরাফেরা করো রে বিবি, তারপরও তোমার আমার মা তোমার আমার দোষ দেয় না, কয় ডাক দেখে স্বামী আমার আমার শরীরটা কেমন জানি লাগে, এই জন্য একটু হাঁটলে ভালো লাগে। ওরে নবীর উম্মতের দল, মা তিনটি কষ্ট করেছেন, এক নাম্বার কষ্ট গর্ভে ধারণের কষ্ট, আর দ্বিতীয় নম্বর কষ্ট তোমার আমার মা যেদিন তুমি আমি দুনিয়াতে আসলে যুবক, ওই দিন মাকে রক্তের বন্যায় বাসায় দুনিয়াতে আসলাম, ওরে যুবক ভাই, ও বৃদ্ধা বাবা, ওই এমন এক যন্ত্রণা আমার আল্লাহ দিয়েছেন ওই দিন আমার মাকে, বলে এটার নাম হলো প্রসব বেদনা রে বাবা, এই ব্যথা এত কঠিন এত কঠিন, এই ব্যথা মা ছাড়া কেউ জানে না, যখন এই ব্যথা শুরু হয়ে যায় তোমার আমার মা তোমার আবার আব্বার ডাইকা রুমের মধ্যে নিয়ে হাত দুইটা পাঞ্জাবের দুরা কান্দে আর কয়, ও প্রাণের স্বামী আমার আমি আজ বাঁচবো না রে আপনি আমাকে মাফ করিয়া দেন, ওই তোমার আমার আব্বা তখন বলছিল বিবি আমার আমি তো তোমাকে কোনো সুখ দিতে পারি নাই, তুমিও আমাকে মাফ করিয়া দিও, ওই তোমার আমার মা তোমার আমার নানিকে বলছিল মা ওই দুধের দাবি মাফ করে দেও রে মা আমি মনে আর বাঁচবো না, ওই তোমার আমার মাকে রক্তের বন্যায় ভাসাইয়া এই দুনিয়াতে আসছি রে বাবা,
বলে দ্বিতীয় নম্বর কষ্ট মা করেছেন মা প্রসব বেদনার কষ্ট তৃতীয় নম্বর কষ্ট তোমার আমার মা করেছেন তোমাকে আমাকে 32 মণ দুধ পান করাইলেন ও নবীর উম্মত সাহাবি দৌড়ে যায় বলে ও নবী আমার আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করে দিয়েছি গো নবী নবী বলে কিভাবে শোধ করলি রে সাহাবি বলে আমি আমার মাকে গাড়ে করে বাইতুল্লাহ তওয়াব করাইছি মায়ের নবী ডাক দেখো সাহাবি শুনে নাও এই কথাটা দুনিয়ার মানুষের জানিয়ে দিও কোন সন্তান যদি মাকে বুকের চামড়া দিয়া পিঠের চামড়া দিয়া জুতা বানায় দেয় তারপরও কোনদিন কোন সন্তান মায়ের দুধের ঋণ শোধ করা সম্ভব না সুবহানাল্লাহ ওরে নবীর উম্মতের দল ও আব্দুল্লাহ পুরের মুসলমান আজ আমরা বিভিন্ন জায়গায় বয়ানে গেলে ঘরের ভিতর থেকে ছোট্ট ছোট্ট টোকেন বাচ্চাদেরকে দিয়া পাঠায় দেয় ও হুজুর একটু মা বাবার খেদমতের বয়ান করিয়ে হুজুর আমার ছেলে আমার খাবার দেয় না হুজুর একটু মা বাবার খেদমতের বয়ান করিয়েন ও মা যারা আমাদেরকে বলো ও বাবা যারা আমাদেরকে বলো মা বাবার খেদমতের বয়ান করতে ও মা এখন আমরা মা বাবার খেদমতের বয়ান করে কি লাভ হবে তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই সন্তান এখন বড় হইয়া তোমার হক আদায় করে না ঠিক কিনা বলো এক নম্বরে হক আদায় করবে কে আব্বা আম্মা কে করবে সন্তানের হক আদায় আগে করবে কে জোরে বলেন আব্বা আম্মা দ্বিতীয় হক আদায় করবে সন্তান এখন তো আমরাই সন্তানের হক আদায় করি নাই এই জন্য সন্তান বড় হইয়া আমাদের হক আদায় করে না ঠিক কিনা বলো বলবেন তো সন্তানের হক কি কি আদায় করবে আব্বা আম্মা মায়ার নবী জানে দেয় আব্বা আম্মার উপরে সন্তানের হক সন্তান দুনিয়া আসার পর সন্তানের ডান কানে আজান আর বাম কানে আকামত দেওয়া লাগবে সুবহানাল্লাহ কইতেন না ডান কানে কি বাম কানে কি আকামত ও নবীর উম্মতের দল ও পর্দার অঞ্চলের মা একটু কান দিয়া শোনো গো মা মন দিয়া শোনো তুমি তো সন্তানের হক আদায় করো নাই এই জন্য সন্তান তোমার হক আদায় করে না মায়ার নবী জানে দিন এক নম্বরে সন্তান দুনিয়াতে আসার পর ডান কানে আজান আর বাম কানে আকামত দেওয়া লাগবে ঠিক নি ওরে নবীর উম্মতের দল ইহুদিরা চিন্তা করলেন ব্যাপার কি ব্যাপার কি বলার যুবকদের এত ইমান তাজা কেন বলে এই যুবকদের তো দাড়ি নাই লম্বা জামা নাই ঠিক মতো নামাজও পড়ে না তারপরও নবীর বিরুদ্ধে বলল না কেউ ঘরে বসে থাকে না ঠিক কিনা বলো ব্যাপার কি এদের ইমানে পাওয়ার কোথায় ইহুদিরা চিন্তা করে দেখলেন মুসলমানের সন্তান দুনিয়া আসার পরে ডান কানে আজান আর বাম কানে আকামতের মাধ্যমে আল্লাহ এবং নবীর পরিচয় তাদেরকে দিয়ে দেওয়া হয় সুবহানাল্লাহ ওরা চিন্তা করলেন আজান আকামত যদি বন্ধ করা যায় তাহলে তাদেরকে সহজেই বেঈমান বানানো যাবে ঠিক নেই ও নবীর উম্মত কিভাবে বন্ধ করা যায় এরা কি করলেন ওই চর পেশুন শহরের মধ্যে ক্লিনিকের ব্যবস্থা করলেন আসেনি ক্লিনিক আসে না নাই ওই ক্লিনিকের ব্যবস্থা করার পর এরা আবার মাইকিং করে দিলে আসো আসো আমাদের ক্লিনিকে সহজে সিজার করা হয় মাইকিং করে না আসে না নাই আর আমাদের কিছু মা বোন মাইকিনের ঘোষণা পাইয়া সিজার করার জন্য পাগল পাড়া হয়ে যায় আসে না নাই ওরে যুবক ভাই ও আব্দুল্লাহপুরের মুসলমান তোমাদের কাছে জানতে চাই বাংলাদেশে কোনো ক্লিনিকে সন্তান হওয়ার পরে আজান দেওয়ার জন্য কোনো মুয়াজ্জিন নিযুক্ত আসেনি আছে মুয়াজ্জিন আজ পর্যন্ত বাংলাদেশে কোনো পুরুষ মহিলা ডাক্তার কি সিজার করতে পারে কে করে কথা কয় না কাড়ে কে পাশে দাঁড়ায় থাকে মহিলা কিন্তু পুরুষ ডাক্তার ছাড়া এখনো বাংলাদেশে কোনো মহিলা সিজার করতে পারে না ও পর্দার অন্তরালের মা
যারা সিজারের পাগল সিজারের জন্য দৌড়াও। ও মা একটু ভালো করে শুনে নেও, আগের জমানায় সন্তান বেশি ছিল না, এখন বেশি। এখন বেশি কোন জমানায়? আগে বেশি ছিল না, এখন বেশি। আচ্ছা এখানে কে কতজন সন্তান দেখছেন যে হুজুর আমি এতজন দেখছি বলেন তো? হুজুর আমি হ্যাঁ বেশি, কিন্তু কে কতজন দেখছেন? 22 জন। কে? সুবহানাল্লাহ কই দিন রে, 22 জন দেখছে। সিজার লাগছে নি একটা? লাগে নাই? চিন্তা করছেন 22টা হয়েছে তারপরে সিজার লাগে নাই। আর এখন তো স্লোগান, এখানে ইহুদিদের ষড়যন্ত্র আছে, কি স্লোগান দেয়? দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আছে না নাই? গাড়ির পিছনে লেখা দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। সাইনবোর্ডে লেখা দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আছে না নাই? এটা ইহুদিদের চক্রান্ত। আমি এই ছোট্ট মানুষ গবেষণা করে দেখলাম বিশ্বের কোন ইউরোপ কান্ট্রিতে এই কথা নাই, সন্তান নিতে পারবো না, বরং সেই স্লোগান আছে যার সন্তান যত বেশি তাকে পুরস্কার তত বেশি, ঠিক কি না? ওরাই বাংলাদেশে মুসলমান দেশে আইন পাশ করে মুসলমানের সংখ্যা কমাইতে চায়, ঠিক কি না? বলো কি চায়? মুসলমান কমাইতে চায়, কারণ মুসলমান বেশি হইলে তো বিপদ, ঠিক কি না? আপনি গবেষণা করে দেখেন না ইউরোপ কান্ট্রিতে হইল যার যত সন্তান বেশি সরকার আরো তাকে বেশি কি দেয়? পুরস্কার, পুরস্কার দেয় বেশি, তার জন্য ভাতা বেশি, এতগুলো সন্তান সে জন্ম দিছে এই জন্য ভাতা। কিন্তু নবীর কথার সাথে এটা মিল আছে, কিন্তু আমার মুসলমানের দেশে এসে কেন এই স্লোগান চলবে? দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আমার তো ভয় হয় কোন দিন জানি কয় একটিও না হলে ভালো হয়। হতে পারে না? হতে পারে না? যেহেতু 22টার তনে লয়েছে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, কয়দিন পরে তো বলবো একটাও না হইলে ভালো হয়, আটকুরা থাকলে ভালো হয়, ঠিক কি না? বলো। ও পর্দার অন্তরালের মা, ওই তোমার সন্তান ক্লিনিকে সিজার হইল, এক নম্বরে তোমার সবচেয়ে দামি প্যাড, যেই বেড থেকে খাজা মঈনুদ্দিন আসছে, যেই বেড থেকে আল্লামা আহমদ শফি আসছে, যেই বেড থেকে জুনায়েদ বাবুনগরী আসছে, যেই বেড থেকে ফজলুল করিম আসছে। ও নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা, তুমি এই বেডটাকে পুরুষ ডাক্তারের সামনে ওপেন করে দিলা, ঠিক কিনা বলো? আর তোমার লজ্জা সরম সব শেষ, আর তোমার সন্তানের ডান কানে আজান নাই, বাম কানে আকামত নাই, এটা বড় হইয়া তোমাকে মারবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা বলো? ওরে নবীর উম্মতের দল, নবী বলেন দ্বিতীয় নাম্বার সন্তানের সুন্দর নাম রাখা লাগবে। কি রাখা লাগবে? কি নাম? ইসলামিক নাম রাখা লাগবে। এখন ইসলামিক ইসলামিক নাম আসেনি, বিভিন্ন জায়গায় বয়ান করতে যখন যাই, এই যুবক তোর নাম কি? আমাদের মাহফিল কিন্তু বেশিরভাগ যুব তাফসীর কমিটির। এই যুবক তোর নাম কি? আমার নাম হলো সেন্টু। কি নাম? তোর নাম কয়? বল্টু। তোর নাম কয়? রিপন। তোর নাম শিপন। তোর নাম কি কয়? আমার নাম আকাশ। আছে না নাই? তোমার নাম কি? আমার নাম বাতাস। তোমার নাম কি? আমার নাম হইলো সাগর। আছে না নাই? এর যুবক, এই যে তোমাদের পাশেই তো কি সাগর, এটা বঙ্গোপসাগর, যদি গরম হয় সরকারের মাথা গরম হয়, ঠিক নেই? সাগর গরম হয় সরকারের মাথা ঠিক নাই? নৌবাহিনী, বিজিবি, সেনাবাহিনী সব নামায় দেয় বিমান বাহিনীর নাম, কেন কেন কেন? ওই চরপেশনের মানুষেরা আশ্রয় কেন্দ্রে আসতে বলো, তাড়াতাড়ি আসতে বল, কেন আসবো আশ্রয় কেন্দ্রকে? সাগর গরম হয়েছে, কি গরম হয়েছে, কি গরম হয়েছে, বা কোথায় গরম হয়েছে? ওই যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় 3000 মাইল দূরে, কত মাইল? ওই 3000 মাইল দূরে যদি সাগর গরম হয় চরবেশনবাসীর ঘুম হারাম হয়ে যায়, ঠিক নেই? ওই সরকারের ঘুম হারাম, ঠিক নেই? আর তোমার ঘরে পুরান নাম রাখছো সাগর, এটা গরম হয়ে তোমাকে মারবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা বলো? পুরান নাম তো সাগর রাখা দরকার ছিল না, সাগর তো মাঝে মধ্যে গরম হয়, মানুষের নাম কি সাগর হইতে পারে? আবার বিভিন্ন জায়গায় যায় দেখে আমার বোনের নাম বৃষ্টি, আমার বোনের নাম মিষ্টি, আমার বোনের নাম দৃষ্টি, আছে না নাই? মেয়ের নাম রাখছে মিষ্টি, কি নাম?
মিষ্টি কোথায় থাকে? কোথায় থাকে? আমাদের কত মানে আমরা কোথায় চলে গেছি, কোথায় নেমে আসছি? এই মুসলমানের সন্তানের চিন্তা করছ না বেটা, কোথায় বিবেক কোথায় চলে আসছে? মেন নাম মিষ্টি, হুজুরের নিচে নাম রাখতে মনে করেনি, হুজুরের নিচে তো হুজুরের নাম রাখছে, ছেলের নাম আবু বাকার, কি রাখছে? তাই সে বাড়িতে বিয়া লাগে, হুজুরের নাম রাখছে রে, কহ কি নাম রাখছে? আবু বাকর, এত পুরান নাম, এত পুরান নাম, 1400 বছর এই পুরান নাম নিয়ে আমার ফুলার নাম রাখতাম, তা কি রাখবেন? কাকাস, নতুন। হ্যাঁ, কোথায় আছি আমরা? এই যুবক, একটা ছেলে তোদেরকে দেই 1 লক্ষ টাকা দিমু, এই ভোলা জেলা না পুরা বাংলাদেশ ঘুরে ঘুরে কোন হিন্দুর ঘরে একটা মোহাম্মদ বাইর করতে পারবি? আছে? একটা আবু বকর আসেনি, একটা ওমর, একটা উসমান, পারবি নি? পারবি নাই? তাইলে তোমার আর আমার ঘরে হিন্দুর নামে কেন ভরপুর হয়ে গেছে? নাম রাখবা হিন্দুর নাম, ব্যবহার আশা করো আবু বকরের কোনোদিন সম্ভব না, ঠিক কিনা বলো? আজ আমি হুজুর পানি পরা খাওয়ায় তাবিজ গুল্লা খাওয়ায় দিল, লাভ নাই, কারণ ভেজাল গোড়ায়। ভেজাল কোথায়? ভেজাল কোথায়? গোড়ায়। আমি আর হুজুর করলে কি হবে, বয়ান করে কি হবে? ভেজাল তো গোড়ায়। ওরে নবীর উম্মতের দার, 3 নম্বর আকিকা দেওয়া লাগবে, 4 নম্বর সন্তানের দিনই শিক্ষায় শিক্ষিত করা লাগবে। সুবহানাল্লাহ, কই দিলা দিনই শিক্ষা কি বলে? সব সন্তানের মুফতি বানাইবা? না, সবাই মুহাদ্দিস বানাইবা? না, প্রত্যেকটা মুসলমানের সন্তানদেরকে সহি কোরআন শিক্ষা দেওয়া লাগবে, ঠিক নেই? কয়েকটারে মুফতি বানাইবা, একটারে ডাক্তার বানাইবা, একটারে ইঞ্জিনিয়ার বানাইবা, ওই সহি কোরআন পড়ানোওয়ালা সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, ওই তোর বেশন রাস্তার ইট চুরি করবে না, ঠিক কিনা বলো? ওই সহি কোরআন পড়ানোওয়ালা সন্তান যদি চেয়ারম্যান হয়, সহি কোরআন পড়ানোওয়ালা সন্তান যদি মেম্বার হয়, এটা গরিবের রিলিফের চাল চুরি করবে না, চিল্লায় বলো, ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, এখন কোরআন শিক্ষা দেওয়া তো দূরের কথা, এখন আলেম দেখলে একদলের চুল কেটে আসে না নাই? এই চর্বেশনে নাই নাকি? টুপিওয়ালা দাড়ি দেওয়ালা দেখলেই মেজাজ গরম হয়ে যায়, আসে না নাই? এমন বগ আমাদের সমাজে আছে, মনে করেন যে মসজিদের ইমাম সাহেব বেতন, আপনাকে মসজিদের নাবার আমি একটা উদাহরণ দিতেছি, আবার পরে হুজুরের দূরে না, হুজুর আপনি কি আবার বেতনের কথা কিছু বলছেন নাকি? একটা উদাহরণ দেই, মসজিদের ইমাম সাহেব বেতন সমাজের সবাই মিললে দেয় না, ধরতি আছে না? কারণ এমন মগত এই দেশে আছে, বেতন ধরছে 50 টাকা মাসে, কত কত 50, কিন্তু মগায় প্রত্যেক দিন সার দেওয়া নাকি 100 টাকা সকাল বিকালে নাস্তা খায়, আসে না নাই? কিন্তু 100 টাকা দৈনিক খেলে মাসে কত হয়? হ্যাঁ, অঙ্ক তো পারেন আপনারা দাদা, কয় হাজার? এত তাড়াতাড়ি অঙ্ক করে ফেলছেন, মাসে 3000 টাকা খায়। কিন্তু মসজিদের ইমাম সাহেব মাসে কত বেতন? তারপরে 6 মাস বাকি, এমন মগা আছে না নাই? আর হুজুর যদি টাকা চায়, আর সভাপতি সে কয়ে বেড়া বেতন দেশ না গা, টাকা দিব না হুজুরের, এমন হুজুর রাখছেন টাকা ছাড়া কিচ্ছু চিনে না। ওরে মগা রে, তুই খাও প্রত্যেক মাসে 3000 টাকা নাস্তা, আর হুজুরের মূল্য বেতন 3000 টাকা, তুমি দাও মাসে 50, 6 মাস বাকি, এখন চাইলো কে এমন হুজুর রাখছেন টাকা ছাড়া কিচ্ছু চিনে না। কত নম্বরের বাটপারিরা চিন্তা করছেন? আবার একদল চার দোকানে বৈশা হুজুরের সমালোচনা আছে না নাই? ইমাম সব যদি একটু তাড়াতাড়ি হাঁটে, কয় দেখ দেখ দেখ, দাওয়াত মনে আজকে 2টা বাইছে, আছে না নাই? এটা বেশি না কম, 2-1টা লাগিয়ে থাকে না, কয় দাওয়াত মনে আজকে 2টা বাইছে রে, তাড়াতাড়ি একটা যেতেছে, একটা খাই আরেকটা খাইব। আর যদি ইমাম সব আস্তে আস্তে হাঁটে, কয় এখন মনে আগের মতো আর দাওয়াত টাওয়াত নাই, ঠিক নেই? আর যদি হুজুর একটু মোটা হইতারে, কয় দেখ দেখ পরের বাড়ি খেয়ে শরীরটা বানাইছে রে, ঠিক কিনা বলো? এমন মগা আছে না নাই? আসেনি। আর একদল তখন বাড়িছে, মাইক যদি পায় রাস্তার পাশে ক্যাম্পাসের মতো, মাইকটা বিসমিল্লাহির রহমানির রহিম তো কই না, বক্তব্য শুরুতে কয় জঙ্গিবাদী মৌলবাদী, হ্যাঁ হ্যাঁ আছে না নাই? দেখো নাই তোমরা কয়দিন আগে তো মৌলবাদী জঙ্গিবাদী, আল্লাহ কেমন ধরো ধর্ম, একেবারে কোনো জায়গা হইতো না, ঠিক কিনা?
কানাডা হইতো না, ডুবাইতে হইতো না, ঠিক নেই? উন্দুরের গাতার মধ্যে ঢুকবি, ঠিক নেই? ধরেন কে, ধরেন কে? খালি আমাদের খালি আমরা বলে মৌলবাদী, আমরা বলে জঙ্গিবাদী। হ্যাঁ, কই জমিলে বাড়িতে ঝগড়া বাজছে, একটা নামাজি দাঁড়িওয়ালা আর একটা বেনামাজি, এটা কে তোর একটা জঙ্গি মামলা দিয়ে দিম, কিন্তু আছে না নাই? কোন জায়গায় জঙ্গি যে ঠেকছে চিন্তা করছে, বাড়ির জায়গা লয়ে ঝগড়া বাজছে, একটা নামাজি দাড়ি টাড়ি নাই, দাঁড়িয়ে আছে টুপি পরে তরমুন হয়ে যায় তাবলিক করে, আর একটা তো ইনশাল্লাহ নাই, এটা করে তোরে কিন্তু বেশি বেতাল করলে জঙ্গি মামলা দিব। তো জানা যে জঙ্গি মামলার এটা পাওয়ার বেশি, ঠিক না? এটা যাবেন নাই আর, ঠিক না? কেন আমাদেরকে জঙ্গিকে একটু বলবো, বলবো সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, ঠিক জোরে কো ভাই? আপনার যে মাইক আজকে আনছেন, মাইক ভালো এলাকা হিসাবে, তো আমার যে শুরু থেকেই কষ্ট হয়েছে কথা বলতে। আমি আমাদের আলোচনাগুলো তো আপনারা জানেন, দুইটা বক্স থাকলে আমাদের একটু সুবিধা হয়, আমাদের কানে আওয়াজ না আসলে আলোচনা জমে না, গলা শুকিয়ে যেতেছে শুরুর থেকেই। কিন্তু আমি কিন্তু আমার অভ্যাস হলে আমি দুই ঘন্টা আলোচনা করবো, চাও খাবো না, পানিও খাবো না, আদাও খাবো না, কিচ্ছু খাবো না, এটা আমার অভ্যাস, ঠিক আছে? আর মাইক ভালো না হইলে আমাদের কষ্ট হয়, কোনটা দিয়ে করলে যে একটু সাউন্ডটা পারবো, আমি এইটা টুকেই পাই না তিনটার মধ্যে, দেন না একবার মুখেই পেছেন, কোনটা দিয়ে কইলে যে আমি একটু শান্তি থামো, কি রে ঘুরান লাগবো না আমার, ঠিক আছে? আমার তো কানে আইয়ে না ভাই, তো বলি আমি তো টানবই, আপনি মাইক দিচ্ছেন না, এটা এটা ফিসে লাগাই দেন, আল্লাহ কবুল করুক, আমিন। আচ্ছা ঠিক আছে, আমরা শুনলি যে সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, ঠিক না? জিহাদের পক্ষে গান লেখি তাই বলে জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি, ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি, আবার মরণের পরে জানা যা পড়াবে, মরণের পরে জানা যা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, ঠিক না? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক কি বলো? এখন কেবল আমরা বুঝেন না নাকি, বুঝেন? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান, আবার সিংহের থেকে বেশি ভয় পায়, বাঘের থেকে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি, ঠিকিরা? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহায়া নারী রই কেমন কথা, বোরকা দেখলে মাথা ব্যথা, আছে না নাই? বাংলাদেশে এক তুস্তিমান আছে, আবির্ভাব ঘটেছিল, তখন আমি ছোট ছিলাম, ক্যান ক্যান করে রে একটু হালকা উনি ঘুরে দে, এই হুজুররা হয়তো এই সময় পুরা যৌবনকাল ছিল না, যখন তুস্তিমান আসছিলেন বলছিল আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, হন একটি নাউজ বললাম বাইরেই নামুক দিয়া, আরো জোরে ক পর্দা আমি করবো না, এই কথাটা সরাসরি কোরআনের সাংঘর্ষিক না? হ্যাঁ,
যখন তসলিমা এই কথা বলছিল এই বাংলাদেশের তাওহীদী জলতরা উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে এমন ভাবে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে যেই তসলিমা ইসলামের বিরুদ্ধে কথা বলছে যেই তসলিমা পর্দার বিরুদ্ধে কথা বলছে ওই তসলিমা রাতে রাতে বোরকা পরে ইন্ডিয়া বলাইতে বাধ্য হয়েছে ঠিক কি না বলো এর মানে কি বাংলাদেশে কোনো নাস্তিকের জায়গা জায়গা পালা রে পালা জলদি পালা নাইলে তোদের গলে ঝুলবে তালা ঠিক না পালা রে পালা নাস্তিকদেরকে বলতেছি পালা রে পালা জলদি পালা নাইলে তোদের গলে ঝুলবে তালা ঠিক না পালা রে পালা জলদি পালা নাইলে টাকলার গলায় জোতার মালা হক তো আরছে বাতিল তো কাঁপছে হক তো আরছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নিবে ওরা জয়ের মালা ঠিক না পালা রে পালা জলদি পালা নাইলে তোদের গলে ঝুলবে তালা ঠিক না অতীত থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনই হয় দেখেন না কি হয়েছে কপালে হ্যাঁ ফেরাউন থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনই হয় অন্যের কথায় যারা করে লাফালাফি মেসক দেখলে পায় কামানের ভয় ঠিক না অতীত থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনই হয় ক্ষমতা পেয়ে যারা করে লাফালাফি মেসক দেখলে পায় কামানের ভয় হক তো আরছে বাতিল তো কাঁপছে হক তো আরছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নিবে ওরা জয়ের মালা পালারে পালা জলদি পালা নাইলে টাকলার গলায় জোতার মালা ঠিক কিনা ওরে নবীর উম্মতের দাল এই জন্য বলতে চাই আমার আল্লাহ জানে দিলেন ওকদ রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ বলেন এক নম্বরে খেদমত করবি এক নম্বরে গোলামি করবি আমি আল্লাহর আর দ্বিতীয় নম্বরে খেদমত করবি মা আর বাবার ওই মায়ের নবী বলেন সন্তানের হকগুলো তুমি যদি আদায় করো সন্তানের ডানকানা আজান কানে আকামত দেওয়া লাগবে আর সন্তানের সুন্দর নাম রাখা লাগবে আর সন্তানের কি দিনই শিক্ষায় শিক্ষিত করা লাগবে ও নবীর উম্মত এই দিনই শিক্ষায় যদি সন্তানের শিক্ষিত করো রে বাবা ওই সন্তান কোনোদিন তোমার গলায় ছুরি ধরবে না ঠিক কিনা বলো এরে নবীর উম্মতের দাল ওই মাদারীপুরের একটা ঘটনা মনে পড়ে গেছে বলবো নি ওই মাদারীপুরের একটা ঘটনা বেশি দূরের না তোমাদের ভোলার পাশেরই একটা ঘটনা রে বাবা ওই মাদারীপুরে একটা সন্তানের পাঁচ বছর বয়স কয় বছর ওই পাঁচ বছর সন্তানের বয়স ওই সন্তানটাকে পাঁচ বছরে রাইখা আব্বা যান মারা যায় আব্বা মারা যাওয়ার পর সন্তানটা কি করবে সন্তানের মা আবার পেরেশান হয়ে গেল কি করব কি করা যায় সন্তানটা নিয়ে কি করব সন্তানের মা টেনশন চিন্তা করলেন না 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 আমি দ্বিতীয় বিবাহ করা যাবে না দ্বিতীয় বিবাহ যদি আমি করতে যাই আমার সন্তানটা মানুষের মতো মানুষ হবে না আমার সন্তানটা মানুষের উষ্টালাতি খাবে ঠিক নেই এই চিন্তা করে সন্তান আব্দুল মালিক আব্দুল মালিকের মা চিন্তা বিকির করে সিদ্ধান্ত নিলেন না না আমার দ্বিতীয় বিবাহ করা যাবে না দ্বিতীয় বিবাহ যদি আমি করতে যাই আমার সন্তানটা মানুষ হবে না এই চিন্তা করে আব্দুল মালিকের মা মানুষের বাড়ি কাজ করা আরম্ভ করলেন মানুষের বাড়ি কাজ করে করে সংসারটা চালায় এদিক দিয়ে সন্তান আব্দুল মালিকের স্কুলে ভর্তি করাইয়া দিলেন ওরে নবীর উম্মতের দল দিন যায় আব্দুল মালিক পড়াশোনা করে ক্লাসে এক এক ক্লাস উত্তীর্ণ হয়ে হইতে থাকে রে বাবা এদিক দিয়ে আব্দুল মালিকের মা ওই মানুষের বাড়ি কাজ করে সংসারটা চালায় আব্দুল মালিক এক ক্লাস দুই ক্লাস এমন করে করে এসএসসি পরীক্ষার সময় চলে আসলো রে বাবা ওরে নবীর উম্মতের দল আব্দুল মালিকের সাথ দেয় কেবল আব্দুল মালিক পরীক্ষার পরম বিলম্ব করা লাগবে 2000 টাকা জমা দাও
আব্দুল মালিক ডাক ডাক স্যার আপনি কি জানেন না আমার মা আছে বাবা নাই আমি বড় এতিম ও স্যার আপনি কি জানেন না আমি বড় এতিম আমার আব্বা নাই আমার মা মানুষের বাড়ি কাজ করে করে সংসার চালায় কোথার থেকেই টাকা দিবে রে স্যার স্যার বলে না না পরীক্ষার ফর্ম ফিল আপ যদি না হয় পরীক্ষা দিতে পারবো না আব্দুল মালিক স্কুল থেকে যাইয়া ঘরের মধ্যে কান্না করে হাউমাউ করে কান্দে আমার কেন এতিম বানাইছো আল্লাহ আজ আমার আব্বা নাই আজ আমি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারি না আজ আমি পরীক্ষাও দিতে পারবো না এই বলে কান্না করে কে যেন আব্দুল মালিকের কানে আব্দুল মালিকের কান্নার আওয়াজ পৌঁছাইয়া দেয় আব্দুল মালিকের মা সন্তানের কান্নার আওয়াজ শুনিয়া দৌড়াইয়া বাড়িতে আসে আয়েশা থেকে সন্তান কান্দে ডাক দেয় করে আব্দুল মালিক কি জন্য কান্না করো রে বাবা আব্দুল মালিক বলে না মা কিচ্ছু হয় নাই রে মা আগামীকাল থেকে আমি মানুষের কাজে যাব আর তুমি ঘরে থাকবা তুমি সংসারটা চালাইবা রে মা আব্দুল মালিকের মা ডাক দেখে সন্তান আব্দুল মালিক আমি মার মনে বড় আশা তুই পড়ালেখা করবি পাস করবি একটা চাকরি নিবি আমি মার জীবনের স্বপ্নগুলা পূরণ হয়ে যাবে কি হয়েছে আমাকে বল আব্দুল মালিক বলে না মা কোনো কিচ্ছু হয় নাই নারে আব্দুল মালিক আমার একটু বল কি হইছে আমার একটু খুলিয়া বললে সন্তান আব্দুল মালিকের আব্দুল মালিক ডাক ডাক মা ওই স্যার আমাকে ডাইকে বলছে 2000 টাকা ফর্ম ফিল আপের টাকা লাগবে ও মা আমি জানি তোমার কাছে কোনো টাকা নাই কোথার থেকে এই টাকা দিবারে মা এই জন্য আমি চিন্তা করলাম পড়াশোনা আর করব না আর তোমারও মানুষের বাড়ি কাজ করা লাগবে না আব্দুল মালিকের মা এই কথাটা শুনিয়া পাশের রুমে দৌড়াইয়া যায় যাইয়া ট্যাঙ্ক খুলে 2000 টাকা নিয়ে আসে আইনা করে সন্তান আব্দুল মালিক নে নে এই 2000 টাকা নে ফর্ম ফিল আপ কর পরীক্ষা দে আব্দুল মালিক বলে মা গো এই 2000 টাকা তুমি কই পাইছো রে মা আমি তো জানি তোমার কাছে কোনো টাকা নাই আব্দুল মালিকের মা চোখের বাড়ি সেরে কই সন্তান ওই যে তোমারে প্রত্যেক দিন আমি মা এক একটা ডিম খাওয়া স্কুলে পাঠাইতাম রে বাবা আর তুমি বলছিলা মা তুমি যদি ডিম না খাও আমি আর কালকে দেখি ডিম খাবো না ওই ডিম আমি দুইটা দুইটা ডিম আনতাম একটা ডিম দোকানে ফিরাইয়া দিতাম আরেকটা ডিম তোমাকে খাওয়াইয়া স্কুলে পাঠাই আরেকটা ডিম ফিরাইয়া দিতাম ওই টাকা জমে জমে এই টাকা হইছে যা যা ফর্ম ফিল আপ কর পরীক্ষা দে ওরে নবীর উম্মতের দল ও আজ যারা শিক্ষিত হয়ে গেছো আলেম ভাই ও ইংরেজি শিক্ষিত ভাই ওই মাদ্রাসায় থাকতাম আর যখন এক সপ্তাহ পরে বাড়ি যাইতাম আব্বা যেন 100 টাকা দিত যাও 1 সপ্তাহ খরচার টাকা মা আবার লুকে 100 টাকা দিত 50 টাকা দিত বলতাম মা এটা তুমি কই পাইছো মা বলতো রে ওই ডিম বিক্রি করে টাকা জমাইছি মুষ্টি চাল বেচা জমাইছি কারণ জানি তুমি বৃহস্পতিবারে বাড়িতে আসবা ওরে নবীর উম্মতের দল ওই আব্দুল মালিকের মা বলে আব্দুল মালিক যাও ফর্ম ফিল আপ করো পরীক্ষা দেও আব্দুল মালিক টাকা পাইয়া দৌড়াইয়া গেলেন ফর্ম ফিল আপ হয়ে গেল ও নবীর উম্মত পরীক্ষার সময় চলে আসলো যেদিন পরীক্ষা হবে সকাল থেকে আব্দুল মালিকের মায়ের কান্নার আওয়াজ আব্দুল মালিকের মা কান্না করে আর কো আল্লাহ আমার আব্দুল মালিকের আপনি স্যার আর কেহ নাই আজ কত আব্বারা সন্তানের হাতে ধরে ধরে পরীক্ষা দিতে নিয়ে যাবেন আল্লাহ
আমার আব্দুল মালিকের কেউ নাই, ও আল্লাহ আপনার কাছে আমার আব্দুল মালিকের সপর্দ করে দিলাম। ওরে নবীর উম্মতের দল, মায়ের দোয়া বাবার দোয়া ডাইরেক্ট কবুল করেন কে? আর জোরে বলো কে? আব্দুল মালিকের মা কান্দে সন্তানের পরীক্ষা দিতে পাঠাইয়া মুনাজাত দড়িয়া কান্দে, আল্লাহ আব্দুল মালিকের জন্য পরীক্ষাটা সহজ করিয়া দিও রে আল্লাহ, এই বলে কান্দে আর পরীক্ষা দেয় আব্দুল মালিক। সব পরীক্ষা শেষ হয়ে গেল, রেজাল্ট বের হবে আব্দুল মালিকের মায়ের কান্নার আওয়াজ। ওয়াল্লাহ আব্দুল মালিক যদি একবার ফেল করে আমি আর দ্বিতীয়বার লেখাপড়া করাইতে পারবো না। এর নবীর উম্মতের দল, মায়ের দোয়া আমার আল্লাহ আব্দুল মালিকের পরীক্ষায় পাস করাই দিলেন, আল্লাহু আকবার। এবার আব্দুল মালিক বলে না আর তোমাকে আর মানুষের বাড়ি কাজ করা লাগবে না, আমি একটা চাকরি নেই, তুমি আবার কাজ বন্ধ করো রে মা। মা ডাক ডেকে না রে আব্দুল মালিক, আমার বড় স্বপ্ন তুই ইন্টার পাস করবি, তারপরে তুই একটা চাকরি নিবি রে বাবা, তুই যখন চাকরি নিবি আমি মার আর কোনো দুঃখ থাকবে না, আমি মার সকল কষ্ট মুছে যাব রে বাবা। এর নবীর উম্মতের দল, আব্দুল মালিকের ইন্টারভিউ রে ভর্তি করে দে, আব্দুল মালিক কলেজে যাই এক মাস দুই মাস তিন মাস হয়ে গেল, আব্দুল মালিক পড়াশোনা করে সন্তানটা মায়ের বড় পাগল। ওরে নবীর উম্মতের দল, একদিন আব্দুল মালিক কলেজ থেকে এসে ডাক দে মা আজ আমাকে হেডমাস্টার ডাকছিল, ডাইকা কি বলছে রে সন্তান? বলে মা আমাকে দুইটা প্রস্তাব দিয়েছে রে মা, এক নম্বর প্রস্তাব স্যার এখানে একটা স্কুল বানাইছে ওখানে আমাকে হেডমাস্টার হিসাবে নিয়োগ দিতে চায়, আর দ্বিতীয় প্রস্তাব স্যারের একটা মেয়ে আছে মেয়েটা আমার কাছে বিবাহ দিতে চায়। আব্দুল মালিকের মা ডাইকা আব্দুল মালিক চাকরিটা নেই, তবে আব্দুল স্যারের মেয়ে বিবাহ করা যাবে না, কারণ আমি মায়েরও তো একটা স্বপ্ন আছে, আমি মা তুরে দেখে শুনে একটা দিনদার মেয়ে বিবাহ করাও। আব্দুল মালিকটা না গো মা স্যার যেহেতু রাজি আমরা রাজি না হয়ে কি লাভ? ও মা, মা বলে স্যারের মেয়েটা তো পর্দা করে না দিনদার না আল্লাহ বলা না, কয় মা ঠিক হয়ে যাবে। এই বলে মাকে রাজি করে মাও রাজি হয়ে যায়, বিবাহশাদী হয়ে যায়, পুত্রবধূকে বাড়িতে নিয়ে আসে, সংসারটা খুব ভালোই চলতেছে রে যুবক। আব্দুল মালিক মায়ের বড় পাগল, ওই আব্দুল মালিকের সংসার খুব ভালোই চলে। এবং আরেকদিন বলে মা তোমার ভক্তি পুত্রবধূকে তুমি কাজ শিখে নিবা। আর বিবি রেখে বিবি আমার আমার মা ওই মানুষের বাড়ি কাজ করে করে আমার পড়ালেখা করাইছে, মানুষ বানাইছে রে বিবি, আমার মাকে যদি কষ্ট দেও তাইলে তুমি আমাকেই কষ্ট দিলা। এই বলে বিবি কো বলে মা কো বলে যাই, মা এবার পুত্রবধূকে বলে মারে এই কাজটা এইভাবে না এইভাবে করো। পুত্রবধূ ডাক দেখো মা আপনি মানুষের বাড়ি কাজ করেন, আপনি মানুষের বাড়ির কাজের বুয়া, আর আপনি আসছেন আমাকে কাজ শিখানোর জন্য। এই কথাটা শোনার পর আব্দুল মালিকের মায়ের চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, কান্দে আর কো আল্লাহ এই সন্তানের কত কষ্ট করে মানুষ বলাইলাম, আমি মানুষের বাড়ি কাজ করি আমার পুত্রবধূ আজ আমাকে খোটা দেয়, ও আল্লাহ এত কষ্ট আমি কার জন্য করলাম কেন করলাম রে আল্লাহ। এদিক দিয়ে আব্দুল মালিক অফিস থেকে আসার পর আব্দুল মালিকের বিবি আব্দুল মালিকের কাছে মায়ের নামে বিচার দেয় নালিশ দেয়, একদিন দুই দিন তিন দিন কয়েক মাস পরে হঠাৎ করে একদিন আব্দুল মালিকের মেজাজ গরম হয়ে গেল, যে ছেলেটা এতদিন মায়ের বড় পাগল ছিল রে যুবক ওই ছেলের মেজাজ গরম, একটা লাঠি হাতের মধ্যে লইয়া আব্দুল মালিক দৌড়ে আব্দুল মালিকের মায়ের দরজার কাছে চলে যায়, যাইয়া বলো মা আপনি কি চান না আমি আর আপনার পুত্রবধূ বাড়িতে থাকি,
আব্দুল মালিকের ভাই কথা বুতের মুখে শুনিয়া কলিজারা খান খান হয়ে গেল। ডাক দেখো আব্দুল মালিক, তুই কিভাবে আমাকে এই কথা বললি, কিভাবে বললি আমাকে, কিভাবে এই কথা বললি, আমি তোর জন্য জীবন যৌবন সব বিসর্জন দিয়া দিলাম রে সন্তান। আরে সন্তান, এই এলাকার সব মহিলারা বলছিল বিবাহ করার জন্য, আমি বিবাহ বসি নাই, কারণ তুই মানুষ হবি না, তুই কষ্ট পাবি। আর তুই এই কথা কি করে বললি, মায়ের সাথে আব্দুল মালিকের সাথে তর্ক হয়ে যায়, এক কথায় দুই কথায়, হঠাৎ করে আব্দুল মালিক হাতের লাঠিটা দিয়ে মায়ের শরীরে আঘাত করে বসে। এবার আব্দুল মালিকের মা কান্দের গে, আব্দুল মালিক তুই পারলি আমার শরীরে আঘাত করতি, আমি নিজে না খাইয়া না খাইয়া তোরে খাওয়াইছি রে বাবা, ওই আমি বিবাহ বসতে পারতে বসি না, আজ তুই বিবির কারণে আমাকে বললি। আব্দুল মালিকের মা দৌড়াইয়া যায় নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া যায়, ডাক দেখো আল্লাহ আব্দুল মালিক বুঝে না, বুঝলার আমার মারে মারতো না রে আল্লাহ, ও আল্লাহ আমি আব্দুল মালিকের মাফ করে দিয়েছি, আপনি আব্দুল মালিকের মাফ করে দেন, ওরা পঙ্গু বানায় দিয়েন না আল্লাহ। আব্দুল মালিকের মা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করে, আর কেউ দয়ার মালিক আমার সন্তান দারে সঠিক বুঝদান করেন আল্লাহ। আব্দুল মালিকের ঘরে একটা সন্তান দেন, ও নবীর উম্মত, মায়ের দোয়া কবুল হয়ে যায়, আমার আল্লাহ আব্দুল মালিকের একটা সন্তান দিলেন, ওই সন্তানের বয়স 26 দিন। আব্দুল মালিক অফিস থেকে আসতে দেরি হয়ে যায়, অফিসের কাজ গুছাইয়া আস্তে আস্তে রাত্রে গভীর, রাত্র 2টা বাজে আব্দুল মালিক ঘরে ঢুকলেন, ডুইকা দেখে আব্দুল মালিকের বিবি সন্তানটার হাতে নিয়ে খেলাধুলা করে, ডাক দেখো বিবি তুমি কি এখনো ঘুমাও নাই, ও বিবি রাত্র এখন 2টা বাজে এখনো কি ঘুমাইবা না। আব্দুল মালিকের বিবি কয়, সাবি আমার আপনি বুঝবেন না সন্তানের মায়া, কারণ আপনি তো সন্তানের গর্বে রাখেন নাই, আপনি কি বুঝবেন। এই কথাটা আব্দুল মালিক শোনার পর আব্দুল মালিকের মনটা ঘুরে গেল, ও আল্লাহ আমি কি করছি, কি করলাম, আমি আবার মায়ের কেমনে মারলাম রে আল্লাহ, এই 26 দিনের সন্তানের জন্য মায়ের যদি এত মায়া হয়, আমার মার আমার জন্য কত মায়া, আমার মা বিবাহ করলো না, মানুষের বাড়ি কাজ করে করে আমাকে পড়ালেখা করাইলো, আমাকে খানার ব্যবস্থা করলো, আমি কি করলাম। এই বলে আব্দুল মালিক রাতের গভীরে ঘর থেকে বাইর হইয়া মায়ের দরজায় হাজির হইয়া যায়, ডাক দেখ করে মা দরজাটা খোলো। আব্দুল মালিকের মা মনে করছে আজকে মনে আমার নামে আমার নামে আমারও মনে বিচার, না হলে এত রাত্রে আব্দুল মালিক আমার ঘরের দরজায় কেন, ডাক দেখার সন্তান তুই আবার আর মারবি না, আজকে যদি আবার তুই মারো আমি মার বাঁচব না রে সন্তান, ওই দিন আমাকে মারছ এখন আমার ওই বেতন যায় না। আব্দুল মালিক বলে না তাড়াতাড়ি দরজা খোলো, মায় ডাক দেখো সন্তান তোর ওই যেদিন আমাকে মারলা ওই দিন থেকে তোমার বিবির সাথে আমি কথা বলি না, আজকে বিচার দিতে বললো আমাকে আর বললো আমি আর বাঁচবো না। আব্দুল মালিক বলে না দরজা খোলো, আবার মা ডাক দেখো সন্তান আব্দুল মালিক প্রয়োজন বিদায় আগামীকালকে এলাকা ছেড়ে আমি চলে যাব, অন্য এলাকায় চলে যাবো না আব্দুল মালিক, আমি আর তোরে সন্তান বলে পরিচয় দিব না, আমি আর তোরে সন্তান পরিচয় দিব না, ভিক্ষা করে খাও তারপর তুই আবার আর মারবি না, আমি ওই দিনের বেতায় এখনো যাই নাই। আব্দুল মালিক বলে ও মা দরজা খোলো, দরজা যদি না খোলো আমি দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকবো,
ওরে নবীর উম্মতের দল। আব্দুল মালিকের মা চিন্তা করলেন, এখন যদি দরজা না খুলি, যদি বাইঙ্গা ঘরের মধ্যে ঢুকি, আগের থেকে আমাকে আরো বেশি করে মারবে। আব্দুল মালিকের মা দরজা খুলে দেয়, আব্দুল মালিক দৌড়াইয়া মায়ের পায়ের মধ্যে ধরে, মা আমি বুঝি নাই, তুমি আমাকে মাফ করিয়া দাও। মা বলে, সুলতান তোর আমি একটা দিনের জন্য বরদোয়া দেই নাই, আমি মা তোর জন্য সবসময় দোয়া করছি, তোর আল্লাহ কোন দিন সঠিক বুঝ দিবে। ওরে আবদুল্লাহপুরের যুবক, আমার মায়ের নবী জানে দে, হুমা জান্নাত কা না রুকা, তোর আব্বা আম্মা তোর জন্য জান্নাত, তোর জন্য জাহান্নাম, অর্থাৎ তোর মা বাবা খুশি তুই জান্নাতে যাবি, আর তোর মা বাবা বেজার তুই জাহান্নামে যাবি রে বাবা। ওই মায়ের মনে কষ্ট দিছ, বাবার মনে কষ্ট দিছ, আজ ওয়াজ মাহফিল থেকে যাইয়া মায়ের পাও দুইটা ধরবি রে বাবা জড়াইয়া, তুই রকম মা আমি ভুল করছি মাফ করিয়া দেন। ওই আব্বার মা বসে ধরবি, আর কবি আব্বা আমি ভুল করছি আমাকে মাফ করিয়া দেন। ওরে আবদুল্লাহপুরের যুবক জানতে চাই, ওই মা বাবার পাও ধরে যদি ক্ষমা চাও, তোমাকে দুনিয়া তো আখেরাতে বড় বানায় দিবেন কে? মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। একটি গ্যালাস পানির ফলে ভাইজিদের কুলে তুলে, একটি গ্যালাস পানির ফলে ভাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলে ভাইজিদ কেউ লিবানাও, হাত তুলে মা বলে ভাইজিদ কেউ লিবানাও, মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও, বলো মায়ের দোয়া, মায়ের দোয়া লও। আরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম সরিয়েছে বিশ্ব ও তামা, যার কারণে বাইজিদেরই নাম সরিয়েছে বিশ্বতামাম, ওই ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। যা কিছু কর সজীবনে, কিছু হয়নি মায়ের দোয়া বিনে, যা কিছু দেখ সজীবনে,
কিছু হয়নি মায়ের দোয়াবিনে, ওই মা বাবারই খেদমত করে একটু দোয়া লও, মা বাবারই খেদমত করে একটু দোয়া লও, মায়ের দোয়া লও রে যুবক মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন মায়ের দোয়া লও। ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ আয়াতের মধ্যে জানে দিন, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ বলে খবরদার, আব্বা আম্মার সাথে ধমক দিয়া কথা বলবি না, আব্বা আম্মার সাথে ধমক দিয়া কথা বলবি না, ও আল্লাহ কিভাবে কথা বলবো। আল্লাহ বলেন কওলান কারীমা, আমার আল্লাহ বলেন নরম নরম ভাষায় কথা বলতে হবে রে যুবক। আজকে তো মার ধমক দাও, বাবাকে ধমক দাও, না না ধমক দিও না, ওই আব্বা আম্মা বুড়া হইয়া গেছে মনে করছে এরা কিছু বুঝে না, না না ও বাবা যান, আব্বা আম্মার মনে যদি কষ্ট দাও তোমার মরণের সময় কালেমা বন্ধ হয়ে যাবে। এরে যুবক ভাই, ওই বিশ্ব নবীর সাহাবি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরার সময় কালেমা বন্ধ হয়ে গেছে, মনে করছো বড় মাওলানা হয়ে গেছো, বড় বক্তা হয়ে গেছো, জান্নাত পাইবা, না না আব্বা আম্মার মনে কষ্ট দিলে জান্নাত পাবি না রে বাবা, ওই কাবা শরীফের ইমাম যদি হও তার বড় জান্নাত পাবি না। ওই নবীর সাহাবি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা নসিব হয় না, মরার সময় কালেমা বন্ধ। নবী খবর পাই আবু বকরের পাঠাইলেন, বিলালকে পাঠাইলেন, ও বিলাল যাও আলকামাকে কালেমার তালকিন দাও, আলকামাকে কালেমার তালকিন দেয়, কিন্তু আলকামার কালেমা মুখে আসে না, আলকামার কালেমা আসে না। বিলাল দৌড়ায় হাজির, ও মায়ার নবী আমার আপনার প্রিয় সাহাবীর আলকামার কালেমা বন্ধ হয়ে গেছে। নবী ডাক দেয়, ও সা বিলাল, আলকামার আব্বা আম্মা জীবিত আছে নাকি? বলে মা জীবিত আছে, আব্বা নাই। ডাক দেয়া কয়, যাও যাও আলকামার মাকে বলবা আমার কাছে আসতে, আর যদি না আসতে পারে আমি নিজে যাব। আলকামার মারে দেখো, আলকামার মা, মায়ার নবী আপনাকে সালাম জানাইছেন আর বলছেন আপনাকে যাওয়ার জন্য, যদি আপনি না যান মায়ার নবী আপনার বাড়িতে আসবে। আলকামার মা বলে না এটা কোন কিছু মতি হতে পারে না। আলকামার মা দৌড়ায় চলে গেলেন নবীর দরবারে হাজির। নবী ডাক দেখ, আলকামার মা, আলকামা আপনার আলকামা আপনার কেমন ছিল? বলে আলকামা খুব ভালো ছিল, নামাজি ছিল, রোজাদার ছিল, আপনার সাহাবি খুব ভালো। বলে আপনার মনে কোনো কষ্ট দিছে নাকি? এই কথা বলার পর আলকামার মায়ের চোখের পানি, ডাক দেখ নবী আমার, বলে আপনাকে কি কষ্ট দিছে? বলে আলকামা আমাকে কষ্ট দিছে তেমন বেশি কষ্ট দেয় নাই। বলে কি কষ্ট? বলে সব সময় আমার থেকে তার স্ত্রীকে প্রাধান্য বেশি দিত, এই জন্য আমি কষ্ট পেয়েছি। নবী বলে মাফ করে দিন। কয়, না আমি মাফ করব না। আল্লাহর নবীকে বেলাল, তাড়াতাড়ি লাকড়ি জোগাড় কর। আলকামার মা বলেন, লাকড়ি দিয়া কি করবেন? বলে আলকামাকে এই দুনিয়া থেকে আগুনে জ্বালাইয়া দিব। আলকামার মা কয়, না গো নবী, সন্তান আমার সামনে আগুনে জ্বলবে আমি বরদাস্ত করতে পারবো না। ও নবী আমার আপনি সাক্ষী থাকেন, বেলাল সাক্ষী, আমি আলকামাকে মাফ করিয়া দিলাম, সুবহানাল্লাহ। বেলাল দৌড়ে যায়, বেলাল বলে আমি আলকামার ঘরের কাছে যাওয়ার আগে দেখি আলকামা জোরে জোরে কালেমা পড়তেছে, সুবহানাল্লাহ। হে যুবক ভাই, ও আব্দুল্লাহপুরের যুবক, মা বাবার খেদমত করবি, মা বাবার মনে কষ্ট দিবি না, আর আলে মুলামাদের বিরুদ্ধে করবি না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে করবি না। ও যুবক, কোরআনের বিরুদ্ধে কথা বলবি না, অন্তরটা যদি ভালো থাকে হাত দুটো উঠে আমার আল্লাহকে দেখে দাও, নারা তাকবীর, নারা তাকবীর, আয় আল্লাহ তাকে দেখেন আপনার বান্দারা হাত উঠাইছে, আর জীবনে মা বাবার মনে কষ্ট দিবে না, আলে মোলাদেরকে গালি দিবে না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে করবে না। ও আল্লাহ জীবনে নামাজ কামাই দিবে না রে আল্লাহ, আল্লাহ আপনি সকলকে কবুল করে নেন, বলেন আমিন।